অবরোধ আহ্বানকারীরাই নাশকতার সাথে জড়িত বলে অভিযোগ করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। তিনি জানান, 28 অক্টোবর থেকে পর্যন্ত 64টি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে কথা বলেন খন্দকার মহিদ। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করলে পুলিশ সহায়তা করবে, আর কর্মসূচির নামে নাশকতা করলে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আব্দুল আহাদের প্রতিবেদন। বিএনপির অবরোধ কর্মসূচিতে ঢাকা সহ সারা দেশে যানবাহন ভাঙচুর ও আগুন দেয়া হয়। এর সাথে জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত করে গ্রেফতার করেছে ডিএমপি। সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মহিদ উদ্দিন। এমনকি দেখা গেছে যে গাড়ির ভিতরে হেলপার ড্রাইভার ছিল তারা শেষ রাতে, এবং একজন হেলপারকে 31 তারিখ রাতে ডেমরাতে পুড়িয়ে মারা হয়েছে, যেটি অত্যন্ত নির্মম, নিষ্ঠুর এবং অমানবিক। প্রলোভন দেখানো হয়েছে যে তুমি তোমার জায়গায় যদি সুদৃঢ় থাকতে চাও অথবা তুমি কিছু করেছো বা করছো সেটির প্রমাণ রাখতে চাও তাহলে সেটি করে দাও। তিনি জানান, 28 অক্টোবর থেকে এখন পর্যন্ত 64টি বাসের আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতারকৃতরা বিএনপি জামায়াত কর্মী। তাহলে 28 তারিখ অনওয়ার্ড ঢাকা মেট্রোপলিটন এলাকাতে 64টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে অথবা ভাঙচুর করা হয়েছে। স্পষ্টতই বলছি, যারা অবরোধের ডাক দিয়েছেন তাদেরই বিভিন্ন পর্যায়ের লোকজন তারা। কর্মসূচির নামে নাশকতা ও অগ্নিসংযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। যে রাজনৈতিক কর্মসূচির নামে যদি কর্মসূচি চলে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের পেশাদারিত্বের জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে যা যা করণীয় করবে, কিন্তু কেউ যদি নাশকতা করে, অগ্নিসংযোগ করে, কাউকে পুড়িয়ে দেয় অথবা মানুষ পুড়িয়ে দেয়, সেক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের সর্বাত্মক নিরাপত্তার প্রচেষ্টা যেমনি করবে তেমনি আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করবে। নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য একজনকে পুরস্কৃত করা হয়েছে বলে জানান খন্দকার মহিদ উদ্দিন। একজনকে এজন্য পুরস্কৃত করেছি, আরো বেশ কিছু আছে যারা আমরা যাচাই বাছাই করছি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।